ওয়েলকাম টু জিকে মানিয়া। বন্ধুরা, 2019 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে বাছাই বাছাই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা শুরু করেছি। আগের ভিডিওতে আমরা কিন্তু একটা পার্ট করে ফেলেছি, আজকে আমরা পার্ট টু করাবো এবং সাথে পিডিএফ দেবো। সেটা কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও, সেটা ডেসক্রিপশান বক্সে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই সূচিপত্রটা করেছি, কারেন্ট অ্যাফেয়ার্সকে এইভাবে ভাগ করেছি, র্যাঙ্কিং, সামরিক মহড়া, বই ও লেখক, বিভিন্ন উৎসব, পুরস্কার, খেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ও অন্যান্য। র্যাঙ্কিংটা আমরা আগের ভিডিওতে করে রেখেছি, তার ডেসক্রিপশান বক্সে আগের ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে যারা নতুন দেখছো। আজকে কিন্তু আমরা করাবো সামরিক মহড়া, যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সামরিক মহড়াগুলো হয়েছে সেগুলো আমরা তোমাদের সামনে করাবো। এবং তোমরা কিন্তু ক্লাসটা ভালো করে করো, কারণ শেষে এই মহড়া থেকে কিন্তু কিছু কোশ্চেন রেখেছি, তার উত্তর কিন্তু তোমরা দেবে এবং কত পেলে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তাহলে চলো শুরু করা যাক। সামরিক মহড়া, প্রথম যে সামরিক মহড়া বলছে মিত্রশক্তি, যেটা 2019 সালে হয়েছিল, এটি কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত ও শ্রীলঙ্কা, মিত্রশক্তি, ঠিক আছে? এটা হয়েছিল শ্রীলঙ্কাতে, ঠিক আছে? কীভাবে মনে রাখবে দেখো একটু, এগুলো কিন্তু মনে রাখার খুবই কম মনে থাকে, কারণ একই রকম নাম প্রায় থাকে সবকটারই, ঠিক আছে? এখানে দেখো মিত্রশক্তি, শক্তিতে দেখো একটা তালব্য আছে, শ্রীলঙ্কাটা স দিয়ে শুরু, ঠিক আছে? এইভাবে একটু মনে রাখার চেষ্টা করো। নেক্সট বলছে যে হ্যান্ড ইন হ্যান্ড 2019, এটা কোন কোন দেশ? এটা হচ্ছে ভারত আর চীন, ঠিক আছে? দেখো হ্যান্ড ইন হ্যান্ড, ইন ইন থেকে এখান থেকে চীন, ইন চীন, ইন চীন, এভাবে মনে রাখতে পারবে তোমরা ভারত আর চীন, ঠিক আছে? এটা হয়েছিল মেঘালয়। নেক্সট বলছে যে কুরুক্ষেত্র 2019, এটা কোথায় হয়েছিল? ভারত আর সিঙ্গাপুরের মধ্যে হয়েছে এই সামরিক মহড়াটা, এবং এটি হয়েছে ঝাঁসিতে। পরবর্তী যেটা দেখব সেটা হচ্ছে বজ্রপ্রহর 2019, এটা ভারত ও আমেরিকার মধ্যে হয়েছিল এবং এটি কিন্তু আমেরিকাতেই সংগঠিত হয়েছিল। নেক্সট যেটা দেখব আমরা নোমাডিক এলিফেন্ট 2019, নোমাডিক, ঠিক আছে? নোমাডিক মানে কি আমরা জানি, যাযাবর। আচ্ছা, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে হয়েছিল এবং এটি হয়েছিল হিমাচল প্রদেশে। নেক্সট দেখব মৈত্রী 2019, মৈত্রী, এটি হয়েছিল ভারত ও থাইল্যান্ডের মধ্যে এবং এটি হয়েছিল মেঘালয়। পরবর্তী যেটা হচ্ছে সিমবেক্স 2019, সিমবেক্স 2019, এটা হয়েছিল ভারত ও সিঙ্গাপুরের মধ্যে। দেখো সিমবেক্স যদি ইংলিশের নামটা হয় সিমবেক্স, ঠিক আছে, সিমবেক্স, তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো এস ফর কি সিঙ্গাপুর, আই ফর ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, আর এম ফর মহড়া। আচ্ছা, এইভাবে তোমরা মনে রাখো। এটা হয়েছিল দক্ষিণ চীন সাগরে। পরবর্তী যেটা হচ্ছে মালাবার মহড়া 2019, এটা তিনটা দেশের মধ্যে হয়েছিল, ভারত, জাপান এবং আমেরিকা। এটা কিন্তু তোমরা কিন্তু গুলাবে না, মালাবার মহড়া নাম শুনে অনেকে ভাববে যে ভারতের মালাবার উপকূলে হয়তো হয়েছিল, কিন্তু না, এটি জাপান উপকূলে কিন্তু হয়েছিল। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে সমুদ্র শক্তি 2019, এটা কোথায় হয়েছিল? এটা এটা হয়েছিল ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছে সমুদ্র শক্তি, ঠিক আছে? এটি হয়েছিল বঙ্গোপসাগরে, সমুদ্র শক্তি। গুরুত্বপূর্ণগুলো কিন্তু আমরা করাচ্ছি। নেক্সট যেটা, এই গুরুত্বপূর্ণগুলো আমরা করলাম, এবার আমরা তিনটে মক টেস্ট নেব, এর মধ্যে থেকেই তোমরা দেখো দিতে পারো কি না মক টেস্টটা। সিমবেক্স 2019 কোন কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল? ভারত শ্রীলঙ্কা, ভারত সিঙ্গাপুর, ভারত আমেরিকা এবং ভারত আর চীন। আগেই বলেছি সিমবেক্স কীভাবে মনে রাখবে, ভারত আর সিঙ্গাপুর, ঠিক আছে? অপশন বি। নেক্সট দেখো বজ্রপ্রহর 2019, এটি কোন কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল? বজ্রপ্রহর, এ হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা, বি হচ্ছে ভারত ও সিঙ্গাপুর, সি হচ্ছে ভারত ও আমেরিকা, ডি হচ্ছে ভারত ও চীন। বজ্রপ্রহর কার মধ্যে হয়েছিল? ভারত আর আমেরিকার মধ্যে বজ্রপ্রহর হয়েছিল, অপশন সি। নেক্সট দেখব কোশ্চেনটা, হ্যান্ড ইন হ্যান্ড 2019 কোন কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল? ভারত শ্রীলঙ্কা, ভারত সিঙ্গাপুর, ভারত আমেরিকা, না ভারত চীন। হ্যান্ড ইন হ্যান্ড কী বলেছিলাম? ভারত চীন, ইন চীন, তাহলে হ্যান্ড ইন হ্যান্ড হচ্ছে ভারত আর চীন, অপশন সি। আচ্ছা, এই তিনটে, তিনে কত পেলে তোমরা অবশ্যই জানিও। এবার আমরা কিন্তু প্রত্যেক দিন আমরা সালের সেরা প্রশ্ন তোমাদের কাছে প্রশ্নগুলো করি, তোমরা অনেকেই আগের ভিডিওতে উত্তর দিয়েছো, ঠিক আছে? কিছুজন সঠিক উত্তর দিয়েছো, কিছুজন জানো না, তাদের জন্য বলে দিচ্ছি। আগের ভিডিওতে কিন্তু আমরা সালের তিনটে সেরা প্রশ্ন দিয়েছিলাম, যে বিশ্বের কোন দেশ 5G ফোন চালু করলো, কোন দেশ প্রথম? এটা হবে, অ্যান্সার হবে দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া। নেক্সট বলছে মহিলাদের সুরক্ষার জন্য কোন মোবাইল কোম্পানি মাই সার্কেল অ্যাপ চালু করেছিল? এটা হচ্ছে ভারতী এয়ারটেল, এয়ারটেল কোম্পানি কিন্তু চালু করেছে। নেক্সট যেটা প্রশ্নটা দিয়েছিলাম, যে এশিয়ান
কোন দেশ প্রথম একই লিঙ্গের বিবাহ বৈধ বলে ঘোষণা করেছেন? এশিয়ার মধ্যে কোন দেশ প্রথম? সেটা হচ্ছে তাইওয়ান। মনে রাখবে, সেম সেক্স ম্যারেজ লিগালাইজ করে দিয়েছিল, ঠিক আছে, তাইওয়ান। এইবার আমরা তোমাদের কাছে দুটো প্রশ্ন রাখবো, সালের সেরা প্রশ্ন, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। দাদা সাহেব ফালকে পুরস্কার সম্প্রতি কোন অভিনেতা পেলেন? দাদা সাহেব ফালকে পুরস্কার। পরবর্তী হচ্ছে প্রশ্ন, মুর্শিদাবাদে তৈরি হলো দুটি পুলিশ জেলা, সেই পুলিশ জেলাগুলোর নাম কী কী? আর তিন নম্বর হচ্ছে লোসার অনুষ্ঠান, এটা আমরা জানি তিব্বত নেপালে হয়, কিন্তু লোসার অনুষ্ঠান ভারতবর্ষের কোন রাজ্যে শুরু হলো? এই তিনটে প্রশ্ন কিন্তু তোমরা উত্তর জানলে অবশ্যই দিও, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করো, এবং আগের দিনের যে ভিডিওটা আমরা করেছিলাম তার যে পিডিএফটা সেটা কিন্তু আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর আজকের ভিডিওর পিডিএফটা আমরা পরের যে ভিডিওটা দেবো তার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমাদেরকে একটা বলে রাখি যে মার্কেটে কিন্তু অনেক পিডিএফ এসছে, তোমরা কিন্তু কোনো পিডিএফ কিনবে না, আমি বলে দিলাম, আমরা ফ্রিতেই দেবো, ঠিক আছে। আর তোমরা যদি চাও যে কোনো মার্কেটের পিডিএফ তোমাদের কাছে পাচ্ছ না তোমরা কোনোরকমভাবে, তাহলে আমাদের বলো, আমরা সালের একটা প্রচুর সেখানে কিন্তু কম করে 1000 প্রশ্ন পাবে তোমরা সেখানে জানুয়ারি থেকে ডিসেম্বর, যদি চাও তাহলে তোমরা আমরা বলো, আমরা পরের ভিডিওর কিন্তু পিডিএফ মানে ডেসক্রিপশন বক্সে আমরা সেই পিডিএফটা দিয়ে দেবো, সেটাও তোমরা পাশাপাশি পড়তে থাকো। এবং আমরা যে করাচ্ছি ইম্পর্টেন্ট, দেখো অনেক রয়েছে, তোমরা পড়ো ওটাকে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি যে আমরা ইম্পর্টেন্টগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আমরা যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকবার পিএসসির বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, সেইগুলোকেই কিন্তু আমরা তুলে ধরেছি, ঠিক আছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করো, আর বন্ধুদের সাথে এটা শেয়ার করে দাও। এবং যারা ফেসবুক পেজ জয়েন করোনি তারা ফেসবুক পেজ জয়েন করো, সেখানে কিন্তু বিভিন্ন চাকরির খবরাখবর থেকে রেজাল্ট সব কিছু নিউজ তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।